আসসালামু আলাইকুম আমি মিশুক মুস্তাফা আবারও হাজির হয়ে গেলাম প্রাণলাচি সৌজনে ইফতার বাজার নিয়ে। বন্ধুরা প্রাণলাচি সৌজনে ইফতার বাজার নিয়ে উপস্থিত হয়ে গেছি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রিয়ান সব ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন যে আমরা কোথায় হাজির হয়ে গেছি কয়লা, এবং এমন কেউ নাই যে কয়লা সম্পর্কে জানে না এবং চিনে না। এবং কয়লার খাবার কিন্তু খুবই মজার, এবং কয়লার এই মজাদার খাবারের পাশাপাশি মজাদার ইফতার কী কী তৈরি করছে এবং ইফতারের বাজার সম্পর্কে আমরা জানার জন্য কিন্তু উপস্থিত হয়ে গেলাম ঠিক কয়লার সামনে। এবং আমরা কিছু করে ভিতরে যাব। আজকে কিন্তু আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছেন, ওনার অফ কয়লা, অনেকেই তাকে চিনেন আরজে দাস। কেমন আছেন আপু? আপু আমরা অনেক ভালো আছি, আমাদের রিডমার পেজ থেকে সরাসরি আমাদেরকে দেখছে সবাই। তো আপনার কয়লা সম্পর্কে এবং ইফতার কেমন আপনাদের যাচ্ছে, এই দিনগুলো যাচ্ছে আমি জানতে চাচ্ছিলাম। ইফতার তো খুবই ভালো যাচ্ছে, ইফতার ইজ আ গ্রেট টাইম, সবাই একসাথে আসে, নাও সারা দিন সবাই না খেয়ে থাকে, খাওয়ার জন্য তো অফিস অপেক্ষা করে সবাই। কিন্তু ওয়ান থিং আই ক্যান সে ইজ কয়লাস ফুড ইজ অ্যামেজিং, অল মেড উইথ ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস। একবার এসে ট্রাই করে দেখেন। আমাদের হালিম ইজ ফ্যান্টাস্টিক, আমাদের জিলাপি যেগুলো হয় চিকন চিকন জিলাপি, ওটা বিক্রে আমার ম্যানেজার আপনাদেরকে একটু পরে দেখাবে, ইটস ফ্যান্টাস্টিক। বাট এখানে আমাদের বিফ হালিম আছে এখানে একটা, okay it's really freshly made, 10 ঘন্টা নিয়ে বানানো হয়, it takes 10 hours to make this। মানে বন্ধু শুনতে পাচ্ছেন 10 ঘন্টা নিয়ে হালিমটা তৈরি হয়। তারপর আরো যদি একটু দেখাতেন কি কি আছে। এখানে আবার মাটন হালিমও আছে, very good, যেটা বিফ না পছন্দ মাটন নেই আছে। আর ভিতরে everything is made with fresh ingredient, we also make মানে I think আমাদের ফিনি saffron দিয়ে বানানো, so saffron is a very good spice, so when you have that really when it comes to food ingredients আমরা খুব মানে সিস্টেমের মধ্যে যাই, খাওয়া ভালো দিব ভালো প্রোডাক্ট। সো কাম এন্ড ট্রাই আউট Koyla, okay so come in here, I'll introduce you to my manager and he will show you guys. Okay Frida, okay this is my manager, he's going to take it from now, okay happy Ramadan, thank you very much, thank you so much, you guys are amazing, blessed, thank you so much। আমি কথা বলছিলাম, এখন কথা বলছি কয়লার ম্যানেজারের সাথে, উনি অনেক দিন ধরে এখানে জড়িত আছেন এবং উনি বলতে পারবেন ওনাদের স্পেশাল খাবার সম্পর্কে। তো প্রথমে যাবো যে কয়লার স্পেশাল খাবার সম্পর্কে জানতে চাচ্ছি। আমাদের খুব ভালো জিলাপি আছে, জাফরানি জিলাপি, রেশমি জিলাপি, ভেরি গুড, all fresh time and some mukhachukon item আছে, চিকেন সিঙ্গার, চিকেন স্পিন রোল, ভেজিটেবল স্পিন রোল and samosa, lot of items, okay আমরা আইটেমগুলো আমরা একটু করে দেখি কি কি আছে। আমরা প্রথম থেকে জিলাপি দিয়ে শুরু করি, আমরা জিলাপি দিয়ে শুরু করি, ক্লোজ দেন না জিলাপি রেশমি জিলাপি, দিল্লি রেশমি জিলাপি ভেরি স্পেশাল, মেড বাই কুক ফ্রম দিল্লি। আর দিল্লি থেকে যে আমার শেফ নিয়ে আছে, সে দিল্লির জিলাপিটা বানাচ্ছে এবং আমরা কোনো ফুড কালার কোনো ইউজ করি, অরিজিনাল জাফরান দিয়ে ইউজ করি, জাফরান এবং অরিজিনাল ঘি, সেম জিনিস, দুটি একই জিনিস। এটা হচ্ছে বোম্বে জিলাপি, এবং আমরা যে বোম্বে জিলাপি মোটা সাইজ, এটা চিকন সাইজ, এবং আমরা একটা স্পেশালিটি স্মেস আমরা জিলাপিটা কালো জিরা ইউজ করি, কালো জিরা যেটা কেউ ইউজ করছে না। This is chicken cutlet, the fresh chicken minced chicken cutlet, this is fish cutlet, this is keema chop, egg chop, this is a chicken lollipop and chicken finger, this is very tasty items, the chicken finger, and the chicken cosmos, this is chicken crispy item, this is the spring roll, this is spring roll, and samosas also, it's very nice samosas, so serving this very fresh samosas and delicious. This is the onion pakora, বেগুনি, চিকেন শাসলি, চিকেন শাসলি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চিকেন শাসলি কত করে বিক্রি করছেন আপনারা? চিকেন শাসলিকে যে পার স্টিক 175 টাকা, 175 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপরে চিকেন কি কি আছে একটু ভাই একটু বলে দিন পরিচয়। চিকেন তান্দুরি চিকেন, চিকেন বাররা, দিস বাররা दिल्ली स्पेशल আফগানি চিকেন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা পার পিস কত করে পড়ছে? 175 করে পড়ছে। তো দেখতে পেলেন বন্ধুরা, আমরা আরও কিছু খাবার দেখবো, ওনাদের কয়লাটা ঘুরে ঘুরে দেখবো। আমরা এখানে কি আমাদের কোনো আইটেম আছে মনে? চিকেন রোল, চিকেন রোল কত করে বিক্রি করছেন? চিকেন রোল 100 টাকা, 100 টাকা করে চিকেন রোল বিক্রি করছেন। বিফ রোল, বিফ রোল 120 টাকা করে বিফ রোল বিক্রি করছেন। পরোটা, লাচ্ছা পরোটা, লাচ্ছা পরোটা কত পার পিস? পার পিস 65 টাকা, 65 টাকা করে। অন্য দেখতে পাচ্ছেন ফিনিস, আর সিগনেচার ডিশ ফিনিস, কয়লা স্পেশাল ফিনিস, এবং এটা মাটির পাত্রে, মাটির পাত্রে ফিনিস বিক্রি করছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে এখানে পরোটা আছে, পাশে আবার দই বড়া, দই বড়া আছে, এবং লুচি, লুচি আর দই বড়া। দই বড়া ছাড়া চলেই না অনেকে। দই বড়া আপনারা কত করে পিস বিক্রি করছে? 80 টাকা করে দই বড়া বিক্রি করছে, এবং অনেক সুন্দর করে সাজানো আছে। তো বন্ধুরা আরও অনেক অনেক ধরনের ইফতারের আয়োজন আছে, এবং ওনাদের রান্নার যে জায়গাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু বিশেষভাবে কিন্তু সাজানো আছে সামনে। এবং আমি কি পাত্রগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম? পাত্রগুলো দিল্লি থেকে আমার সবকিছু দিল্লি আছে, ইন্ডিয়ান স্টাইল, Nawabi style, Nawabi style. This way, we people are used to it. All the people items. Okay, okay. So, আমরা ভিতরে আপনাদের ইফতারের অনেক ব্যবস্থা আছে, বসে খাবার ব্যবস্থা আছে। তো আমি সব দেখবো। রিয়ান, তুমি যদি ভিতরে একটু আমাদেরকে দেখাই দিতা যে কেমন আছে। এখানে রিয়ান আমাদেরকে পরিচয় করে দিবে যে ভিতরে কিভাবে বসার জায়গা আছে, কি কি ওনাদের অ্যারেঞ্জমেন্ট আছে, সব বিষয়ে আমরা একটু ভিতরে চলে। রিয়ান চল, আমরা একটু ভিতরে যাই। বাইরে ইফতারের আইটেম সম্পর্কে দেখলাম, বাট আপনারা যদি চান এখানে প্রিয় মানুষদেরকে এসে বা ফ্যামিলিকে নিয়ে এসে যদি আপনারা ইফতার করতে চান, তাহলে সেটা কিন্তু খুব ইজিলি করতে পারছেন। চলো মিশু, আমরা ইন্টেরিয়রকে একটু আমাদের বন্ধুরা একটু ভিতরটা দেখে আসি। আমরা বন্ধুরা আমরা অলরেডি এখন কয়লার ভিতরে আছি, যেখানে অনেক সুন্দরভাবে ইত্যাদিগুলো সাজানো আছে, এবং দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। এবং অলরেডি কিন্তু ইফতারের যে মানুষ নিয়ে বসার জন্য যে জিনিসগুলো লাগে, প্লেট বা টেবিল সাজানোর যে কাজকর্ম আছে, সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং আই থিঙ্ক যে এটা অনেক সুন্দর একটা ইন্টেরিয়র, এবং ফ্যামিলিকে নিয়ে ইফতার করার জন্য মানে আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট প্লেস। এবং আমার মনে হচ্ছে এখানে জুস কর্নার আছে। ওনারা কি কি জুস আপনারা এখানে পাওয়া যাচ্ছে? জুস ইউ আর সার্ভিং দ্য অরেঞ্জ জুস, ফ্রেশ অ্যাপেল জুস, আনার জুস, পাইনাপল জুস এন্ড পাপায়া জুস, অল আর ফ্রেশ, অল ফ্রেশ জুস। মানে সবগুলো কি সেম প্রাইস নাকি ডিফারেন্ট প্রাইস? ডিফারেন্ট প্রাইস আছে। তো আপনি যদি প্রাইসগুলো সম্পর্কে একটু বলেন। তো 195 টাকা ফ্রেশ মাল্টা জুস, দিস অরেঞ্জ যেটা প্লিজ করতে সি, পাপায়া জুস 165, অ্যাপেল জুস 165, আনার জুস ইজ 400 টাকা ফ্রেশ, অল আর ফ্রেশ জুস। And mango juice is 165 taka. Mango juice 165 taka. 165. The fresh mango. Acha, are we pineapple juice? Pineapple juice 165. 165. Okay. Tar anar juice ka? Anar juice 400 taka. 400 taka. Fresh anar. Gorom lal sarto. Okay. Gorom lal. Okay. Acha, am dasha ar kono special item ache ki apnader? Amra apnader biryani or biryani serve kori, amra Hyderabadi biryani kori. Acha. We have special lassi also. Acha, acha. আমরা একমাত্র এক্সপ্রেশন লাচ্ছি, যে মাটির ঘটিতে লাচ্ছি সার্ভ করি, যেটা বাংলাদেশিকেও সার্ভ করতেছে। আচ্ছা ঠিক আছে। মানে এইবারে রমজানে কি মনে হচ্ছে, এইবারে রমজানে কি গত রমজান থেকে নতুন কোনো স্পেশালিটি অ্যাড হয়েছে নাকি? গত রমজানে যা আছে না, নতুন কিছু আইটেম অ্যাড হয়েছে। আচ্ছা, নতুন ফিশ ফিঙ্গার, চিকেন পাসপোর্ট, এগুলো আমরা নতুন অ্যাড করেছি। তো আপনাদের কি মনে হচ্ছে গত রমজানের তুলনায় এই রমজানে আপনাদের ইফতার বাজার মানে ভালো অবস্থা? হ্যাঁ, গতবার থেকে এবার আমরা আরও ভালো করতে চাই, ভালোই হচ্ছে, কিছু মেলায় ভালো, ওভারঅল ভালো। ওকে, ইনশাল্লাহ আমরাও মানে আমরাও বলবো যেন আপনাদের ইফতার বাজারটা আরও অনেক বেশি ভালো। ভিতরের জন্য আমাদের প্যাকেজ আছে, ভিতরে একটা প্যাকেজ আছে, ভিতরে ইফতার ফল অ্যাড বাই ডিনার 1050 করে, হেড সার্ভিস প্লাস করে 1213 টাকা আসে। আর ওটা উঠে মানে এটা কি মানে অনলি ফর ওয়ান পার্সন? ওয়ান পার্সন, ওয়ান পার্সন ইফতার ফলোড বাই ডিনার। বা আপনাদের কি ইফতার ফলোড বাই ডিনারে কি আপনাদের কোনো অফার আছে? রাতের বেলা বুফে ডিনার বা এরকম অফার আছে? মানে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, সিটি আমেরিকান এক্সপ্রেস কার্ড 20% ডিসকাউন্ট। আচ্ছা, এন্ড ইস্টার্ন চার্টার ব্যাংকে 20% ডিসকাউন্ট। মানে এটা হচ্ছে হলো ইফতার প্লাস বুফে ডিনার বা ডিনারের সাথে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আপনারা আপনারা শুনতেই পারলেন যে আপনারা যারা ক্রেডিট কার্ড ইউজ করেন, তারা কিন্তু রাতে ইফতার প্লাস ডিনারের সাথে কিন্তু আপনারা অফার পাচ্ছেন, যেখানে 20% করে ডিসকাউন্ট পাচ্ছেন সিটি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে। তো মিশু, তুমি একটু সবাইকে আমাদের এই ইন্টেরিয়রটা একটু যদি দেখাও। বন্ধু দেখতে পাচ্ছেন যে কয়লার ভিতরের জায়গাটা একেবারে, এখানে তাদের বসার প্লেসগুলো আমি দেখাচ্ছি। এখানে আপনারা এখানে বসে ইফতার করতে পারছেন, এবং পরিবার বন্ধু নিয়ে কিন্তু আপনারা আসতে পারছেন। কয়লার আমরা ইন্টেরিয়র ডিজাইন, এবং আমরা এখন ইনডোরে আছি, ভিতর সাইডটাই আছি, দেখতে পাচ্ছেন আপনারা। রিয়ান আমরা এখনই শেষ করে দিব। আমরা একেবারে শেষের দিকে আমরা ভিতরটা কিন্তু ঘুরে দেখলাম, রিয়ান ছিল এতক্ষণ আমার সাথে। তো ভাইয়া প্রাণনাথী সৌজন্যে ইফতার বাজার নিয়ে কিন্তু আজকে আপনাদের এখানে ছিলাম, তো ভালোবাসা রইল আপনাদের জন্য এবং রমজানের মোবারক। আবারও যদি রেডিও আমার পরিবারের সদস্যরা সবাই দেখে তাদের জন্য যদি কিছু বলতে চান। হ্যাঁ, সবাই রেডিও পরিবার থেকে আমাদের পয়লা পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনাদেরকেও অগ্রিম ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। সেই সাথে বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য, এবং তারা অনেকক্ষণ ছিল আমাদের সাথে ফেসবুক লাইভে। এবং কালকে কিন্তু আমি আর রিয়ান চলে যাব নতুন একটি জায়গায়, নতুন কোনো রেস্টুরেন্টে, প্রাণলাচ্ছি ইফতার বাজারের সৌজন্যে। ইফতার বাজার নিয়ে আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়, কিন্তু অন্য কোনো রেস্টুরেন্টে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।